ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার ঘর যেন ধন সম্পদ সব কিছুতে ভরে ওঠে, তোমরা যেন সবাই খুব সুস্থ থাকো, এই কামনাই করি। আর আজকে দেখো সকালবেলা উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আমি এখন মার বাড়ি যাচ্ছি। আসলে কোজাগরি পুজোটা আমার বাড়িতে হয় না, আমার বাড়িতে তোমার কালী পুজোর দিন যে অলক্ষ্মী পুজোটা হয়, লক্ষ্মী পুজো সেইটা হয় আর কি। তো আর এই কোজাগরি পুজো আমি মার বাড়িতেই যাই, মার বাড়িতে একটু বড় করে লক্ষ্মী পুজো হয়, তো সেখানেই যাচ্ছি। এখন 9:30-10:15 মতো বাজে, আমি সকাল থেকে উঠে বাড়ির সব কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। এখন মার বাড়িতে গিয়ে রান্না টান্না করবো টুকটাক সবাই মিলে, তো এই আর কি। আর আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুরকে আমার হাজব্যান্ড একটু মানে ওই ঠাকুরের সিংহাসন থেকে নামিয়ে নতুন আসনে বসাবে, আর আমি বিকেলবেলার দিকে একবার আসবো, এসে একটু ঘরে আলপনা টালপনা দিয়ে, যতই হোক কোজাগরির দিন ঘরটা অন্ধকার থাকবে, আলপনা দেবো না তা তো হয় না, তাই জন্য আমি একটু আলপনা টালপনা দিয়ে ঠাকুরটাকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করবো, করে আবার হয়তো সন্ধ্যেবেলার দিকে মার বাড়িতে যাবো, গিয়ে অঞ্জলি দেবো, পুষ্পাঞ্জলি দেবো। আর আজকে আমরা উপোস দুজনেই, তাই জন্য রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, তো আর রাত্রিবেলা মার বাড়িতে ভোগ খাওয়া। তো এখন বেরিয়ে পড়বো, মার বাড়িতে যাব। তো যদি যতটা সম্ভব চেষ্টা করব ক্যাপচার করার, কিন্তু হয়তো কাজের মানে সবাই মিলে কাজ করব, হয়তো সবসময় সব মুহূর্তটা ক্যাপচার করতে পারবো না, বাট তাও চেষ্টা করব কিছু কিছু মুহূর্ত, রান্না করার পুজো করার মুহূর্ত তোমাদের জন্য ক্যাপচার করে রাখতে। তো যাই হোক, আজকে তোমাদের লক্ষ্মী পুজো সবার খুব ভালো করে কাটুক এই কামনাই করি। তো এখন বেরিয়ে পড়বো, আর দেরি করব না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাজা কমপ্লিট মা, ভাজা হয়ে গেছে, আর আমি ফুলকপিটা করে দেবো, ভুলটি এসে তো বললো পনির আর পোলাওটা করবে, আমাদের তাড়াতাড়ি হয়েই যাবে বলো। এবার ফুলকপি বসিয়ে দিচ্ছি মা, কটা বাজে গো এখন? 11:40। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিটা বসিয়ে দেবো, তারপরে বুলটি পরে এসে বাকি রান্নাগুলো করবে। আমরা অনেক তাড়াতাড়ি সবাই মিলে করলে কি বলো তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা পুজোয় বসবো। এই যে ফুলকপি কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলো আগে ভেজে নিই, তখন আর করা যাবে না ফিনিশিং টাচ। কি করবি, এই পনিরটাই দিবি নাকি আবার আনবি? আমি ভাবছি এরকম মনের মধ্যে খুঁতখুঁতলিয়ে নাব নেই, তার থেকে পনিরটা নিয়ে নতুন নিয়ে আসাটাই বেটার। হ্যাঁ বাবু, আঙুলটা দেখে পনির কাট ভালো হয়েছে, একদম শেপে কেটেছে। লাইটটা লাগাতে আরো ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে লাইটটা লাগানোতে, আরো সুন্দর লাগবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাতে খুব ভালো লাগছে। এই তো পনিরও হয়ে গেছে, পনির ভাজা হয়ে গেছে না? না এটা অ্যাকচুয়ালি না দরকার ছিল বলো, এই শরবতটার খুব প্রয়োজন ছিল। জাস্ট বাড়ি ঢুকেছি, 3:05 পুরো ঘেমে নে একসা। এখন একটু বাড়ির ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু আলপনা দেবো, দিয়ে সব কিছু রেডি করে দিয়ে আমি 5টা নাগাদ আবার বেরোবো, ওখানে গিয়ে লুচি টুচি ভাজতে হবে, আর ও একটু পুজো করে, গৌতম একটু পুজো করে অল্প করে ধূপ মিষ্টি দিয়ে ঠাকুরকে জল মিষ্টি ধূপ দেখিয়ে, তারপরে ও যাবে ওখানে একসাথে অঞ্জলি দিয়ে ভোগ মানে ভোগ প্রসাদ খাবো। পুজো 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 শেষ, আজকে লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজো প্রায় শেষের দিকে, মানে এবার একদম ফুল ফ্লেজেড অফিস, আর কোনো ফাঁকিবাজি নয়, সামনে একটু কালী পুজো আর ভাইফোঁটাটা আছে, মানে আবার 365 দিনের অপেক্ষা। সত্যি মানে যত এগুলো শেষ হয়ে যাচ্ছে না, তত মনটা খারাপ হয়ে যাচ্ছে,
বাচ্চাদের মতোই লাগে, মানে সত্যি বাঙালির কাছে দুর্গা পুজো, কাল লক্ষ্মী পুজো এই সব কিছু এমন একটা সেন্টিমেন্টে জড়িয়ে থাকে না, যে এগুলো যত শেষ হয়ে যায় তত সত্যি মনটা খারাপ লাগে। তো যাই হোক, যেরকম বললাম মারাও এখন একটু রেস্ট রেস্ট নিচ্ছে, আমরাও চলে এসেছি এদিকটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে, তারপর আরেকবার একটু সাজুগুজু করে এই 5টা সাড়ে 5টা নাগাদ মার বাড়ি যাব। ঠাকুরকে মালাটা আমি পরিয়ে দিয়ে যাচ্ছি, পুজোটাও আমার হাজব্যান্ড পরে করবে। এই যে কাপড় পরিয়ে দিয়েছি, এই যে তোমাদেরকে একটু দেখাই, এই যে পদ্ম আসন যেটা কালকে কিনলাম, এই পদ্ম আসনের মধ্যে ঠাকুরকে বসিয়েছি। আর এই যে হয়ে গেল, আমি একটু ফুল দিয়ে যাই। এখানে আরও মালা আছে, এটা আমার সিংহাসনের সমস্ত ঠাকুরের জন্য। আর ফুল মিষ্টিটা তুমি পরে দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবো। মা মা গো, এই যে মিষ্টি টিষ্টি আনা রয়েছে, সব গুছিয়ে রেখে যাচ্ছি। ওই বাড়িতে আবার লুচি টুচি ভাজতে হবে। তো এবার যেটা মেন আরেকটা জিনিস করতে হবে, আমি ঠাকুরের সামনে একটু আলপনা নিয়ে দিয়ে দেবো। তুলিটা না ভীষণ, একদমই তুলিটা দিয়ে কাজ হচ্ছে না, তুলিটা পুরো আগের বার রং করেছিলাম সেই রংটা রয়ে গেছে। তুলিটা পুরো শক্ত হয়ে আছে। না না আমি করবো, আমি করবো। এই হলো আমার লক্ষ্মী পুজোর সন্ধেবেলার লুক, একটু ডিফারেন্ট সেজেছি। আজকে আর গোল্ড জুয়েলারি পরিনি, এই সাদা শাড়ি লাল পাড়, এই এরকম একটা গামছার বর্ডার দেওয়া আছে, আর তার সাথে এটা অসমিয়া গামছা, গামছা কেটে এই জুয়েলারিটা তৈরি হয়েছে। এটা আসাম থেকে একজনের থেকে, মানে একজন অ্যাসামিজার থেকে আমি কিনেছি এটা। তো একদম ডিফারেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, লক্ষ্মী পুজো স্পেশাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এটা আমার পুরো লুক, আমার হাজব্যান্ডকে দিয়ে একটু তুলিয়ে দিলাম, জানিও তোমরা কেমন লাগছে। এইটা আমার পুরো লুক, এই জুয়েলারি সেট, অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে এই লক্ষ্মী পুজোর লুকটাতে। আমি বেরিয়ে পড়লাম, আমার ও একটু পরে যাবে। তুমি কটা নাগাদ আসবে? আমি যাব 5:45। 5:45 নাগাদ আসবে, ও পুজোর আগেই চলে যাবে। আর এদিকে পুজোর আসন বাসনও পেতে গুছিয়ে রেডি করে নিয়েছে, জাস্ট পুজোটা করেই বেরিয়ে। এই যে সব কিছু রেডি করে নিয়েছে, ধুতি টুতি পরে একদম রেডি, একটু সন্ধ্যাটা হলেই ও পুজোটা করে রওনা দেবে। মা রেডি হচ্ছে, মা রেডি হওয়া হয়ে গেলে আমি লুচিটা বেলবো, মা ভাজবে। আমি অবশ্য মাকে বলছি, মা তুমি টেবিলে বসে বেলো, আমি ভাজি। তো মা বলছে, না তেল গরম হয়ে গেলে লুচি ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, তুই বেলে বেলে দে, আমি ভেজে নেবো আর কি। সন্ধেবেলা না লাইটগুলো জ্বলছে, আরও সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। মা রেডি হয়ে গেছে, মা একবার তাকাও। মা রেডি, সন্ধ্যা দিচ্ছে, কোনো একটা পিন আছে, আস্তে করে খুলে বাবা রেডি হচ্ছে। পাঞ্জাবি পরবে, পাজামা পরেই নিয়েছে, জাস্ট পাঞ্জাবি পরলে রেডি। লাস্ট ফিনিশিং টাচটা মা দিচ্ছে, মা লুচিটা ভাজছে, আমি বেলে দিচ্ছি, মা লুচি ভাজছে। এভরিথিং কমপ্লিট, আজকের ভোগ একদম কমপ্লিট, তাই তো মা? চাটা খেয়ে তারপরে পুজোয় বসবে, তাই তো? বুলটিকে দেখা যাচ্ছে না, সবাই বসে আছে, এখন চা পর্ব চলছে, চাটা খেয়েই পুজোয় বসবে। বড় মম তো, হ্যাঁ সব ভোগ দেওয়া হয়ে গেছে।
দাদুকে নিয়ে দেখো। তুমি নিয়েছ? লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যস্য স্থিরাভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদা সম্ভবা দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং ক্রোপান্নং শ্যামে ভূয়াত অর্চনা লক্ষ্মীস্তং ধন্যরূপসী প্রাণীনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সমহস্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে এষো সচন্দন পুষ্পগুল্লাপত্রাঞ্জলি ওম শ্রী 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 কোজাগরী লক্ষ্মীদেবী নম। একটু আগে বাড়ি চলে এসেছি, আজকে না তোমাদের ঠাকুরের সিংহাসনটা না দেখিয়ে পাচ্ছি না। দেখো সব হলুদ জামা পরে বাবারা বসে আছে, আর হলুদ ফুলে আজকে সিংহাসনটা, আর সাদা মালায় আজকে সিংহাসনটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে।